আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার সুপ্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করব সিজুফ্রিনিয়া রুগীর গাইডলাইন্স কিভাবে দিতে হবে তার নার্সিং কিভাবে করতে হবে তার সেবা কিভাবে দিতে হবে সে বিষয়ে আমাদের অভিভাবকরা অনেক সময় হতাশ হয়ে পড়ি কিং কর্তব্য বিমূল হয়ে পড়ি যে আসলে কী করতে হবে সে সকল বিষয় নিয়ে আজকে আমাদের এই ভিডিওতে আলোচনা করব দেখতে থাকুন সিজুফুরিয়ার রোগীরা মূলত রোগাগ্রস্ত নয় তারা মনে করে যে তারা সুস্থ আছেন তারা ভালো আছেন তারা রুগ্ন নয় কিন্তু তাদের বিহেভ তাদের কর্মকাণ্ড এবং তাদের লক্ষণগুলো দেখে আমরা বুঝতে পারি যে সে আসলে রোগাক্রান্ত এবং মানসিক রোগী সেজন্য জন্য প্রথমেই যে বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে সেটা হলো তাদেরকে বিভিন্ন কাজে এবং তারা যা করতে চায় তাদেরকে বুঝিয়ে বাচ্চাদের মতো বুঝিয়ে তাদেরকে নিয়ন্ত্রণে নিয়ে আসা দ্বিতীয়ত যে বিষয়টি আমাদের খুব বেশি নজর দিতে হবে সে বিষয়টি হল যে তাদেরকে কর্মে ব্যস্ত রাখা সবচেয়ে ভালো হয় তাদেরকে বিভিন্ন সোশ্যাল ওয়ার্কে ব্যস্ত রাখা এবং সামাজিক কর্মকাণ্ডে তাদেরকে নিয়োজিত করা সিজিফিরিয়ার রোগীরা সবসময় নিজেদের মতো থাকতে পছন্দ করে অর্থাৎ একা থাকবে একা থাকার অভ্যেস করে সে জন্য এই একা থাকার অভ্যেসকে তাদের পরিহার করার জন্য তাদের প্রিয় মানুষগুলোকে তাদের কাছে নিয়ে আসা যাদের কাছে থাকতে এবং যাদের কাছে মিশতে পছন্দ করে তাদের কাছাকাছি নিয়ে আসা বিশেষ করে তাদের জন্য ধর্মীয় বিভিন্ন রকম পাঠ্যপুস্তক পাঠ করা এবং ধর্মীয় আচারাদি এই পালন এই সংক্রান্ত বিষয়ে তাদেরকে উদ্বুদ্ধ করা এই সকল বিষয়গুলো মূলত প্রাথমিক স্টেজে সিজুফিনিয়া রুগীর জন্য খুবই কাজে দেয় এরপর হলো যে গায়ে ট্রিটমেন্ট আমরা একজন যদি বুঝতে পারি যে সিজুফিনিয়ার রুগী আমাদের ফ্যামিলিতে রয়েছে তখন আমরা তাকে কি করব কী ট্রিটমেন্ট দেব এর জন্য দুই ধরনের ট্রিটমেন্ট রয়েছে এই কী ট্রিটমেন্ট করাবেন এটা একান্তই আপনার ব্যক্তিগত বিষয় একটি হলো অ্যালোপ্যাথিক তথা ট্র্যাডিশনাল সিস্টেম অফ ট্রিটমেন্ট আরেকটি হলো হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট যেটাকে সদৃশ এবং বিসদৃশ পদ্ধতির চিকিৎসা আমি যেহেতু একজন হোমিওপ্যাথ সেজন্য আমি হোমিওপ্যাথি সংক্রান্ত বিষয়ে আপনাদের বলবো সেটা হলো কেন আমরা হোমিওপ্যাথিক চিকিৎসা করব সেই সংক্রান্ত বিষয়ে আমি আপনাদের দুটো বিষয়ে আমি যুক্ত করতে চাই হোমিওপ্যাথিক এবং অ্যালোপ্যাথিক চিকিৎসার মধ্যে একটি বিরল এবং সবচেয়ে বড় তপথ হলো হোমিওপ্যাথিক চিকিৎসায় একজন রুগীর শারীরিক মানসিক আঙ্গিক এবং স্বপ্ন এই লক্ষণগুলো গ্রহণ করে কিন্তু অ্যালোপ্যাথিতে শুধু রোগের উপর ধরেই চিকিৎসা করা হয় যেহেতু ট্র্যাডিশনাল সিস্টেমে এটা কোনো রোগের পর্যায়ে পড়ে না সেহেতু এটার হোমিওপ্যাথিক ট্রিটমেন্টটাই যথোপযুক্ত কেন হোমিওপ্যাথিক চিকিৎসা নেবেন সেটা আমি আমার পরবর্তী ভিডিওতে দেব কিন্তু হোমিওপ্যাথি একজন রুগীর শারীরিক মানসিক তার আঙ্গিক এবং জটিল বিষয়গুলো নিয়ে চিকিৎসা করে ধরুন আমরা সিজিফিয়ার রুগীতে দেখেছি যে রুগী মনে করে যে আমার শরীর ভার হয়ে আছে রুগী মনে করে যে অনেকগুলো ইঁদুর হাঁটছে ঘরের মধ্যে এই যে হ্যালোসিনিয়েশন এগুলোর উপরে হোমিওপ্যাথিতে অনেকগুলো চ্যাপ্টার রয়েছে সেজন্য জন্য আপনার যেটা করণীয় সেটা হলো একজন অভিজ্ঞ হোমিওপ্যাথের কাছে যেতে হবে যিনি হোমিওপ্যাথি বোঝেন আধুনিক চিকিৎসা পদ্ধতি বোঝেন বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা বোঝেন এবং এই সব কিছু মিলিয়ে একটা রুগীকে একটিমাত্র বা একাধিক বিভিন্ন সিমটম অনুযায়ী ওষুধ প্রয়োগ করতে হবে সুতরাং পরবর্তীতে ভিডিও দেখার আমন্ত্রণ রইল যে কেন হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট করবেন এবং কিভাবে হোমিওপ্যাথিক চিকিৎসা করা হয়েছে জিপ্রুনিয়ার সেই ভিডিওর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম